ভালো আপনাকে বাজবেই। আজকে এমন একটা শক্ত জিনিস আমি দেখাবো বশীকরণ, যে সে কিন্তু আপনার ভালোবাসায় সাড়া দেবেই, কোনোভাবে সে আপনাকে ভুলে থাকতে পারবে না। এটা এমন একটা জিনিস যে কিন্তু সে আপনাকে একটু সময়ের জন্যও কিন্তু ভুলে থাকতে পারবে না। সে যদি বারবার করে আপনার কথা তার মনে পড়ে, তার মনে যদি বারবার করে আপনার নামটা আসে, তবে জানবেন সে কিন্তু আপনাকে নিজের থেকেই যেমন ফোন করবে, নিজেই কিন্তু আপনাকে আবার নতুন করে ভালোবাসার কথাও বলবে। কিন্তু বারবার করে তার কিন্তু মনে পড়তে হবে, যদি মনে যদি তার না পড়ে আপনার কথা, তবে কিন্তু এই ভালোবাসা কখনো পূর্ণতা পাবে না এবং এই ভালোবাসা কখনো কিন্তু ঠিকও হবে না। এবং এ কথা বলা বাহুল্য যে সেই মানুষটা কিন্তু আপনার থেকে চলেও যেতে পারে। আজকে এমন একটা জিনিস আমি দেখাবো, এটা আপনারা প্রত্যেকে করতে পারবেন, কারণ এটা অত্যন্ত সহজ কাজ। এবং মানে আপনার মানে যাকে পছন্দ বা যাকে আপনি বশীকরণটা করতে চাইছেন, দেখবেন যে এরপর থেকে তার সাথে আপনার মানে সম্পর্কটা কিন্তু অত্যন্ত মিষ্টি একটা সম্পর্ক পরিণত হয়েছে। মানে আগে যে সম্পর্কের জন্যে হয়তো আপনি উৎকণ্ঠার মধ্যে ছিলেন যে কীভাবে এই সম্পর্কটা আমি ঠিক করব, কীভাবে এই সম্পর্কটাকে আমি জোড়া লাগাবো, কীভাবে এই সম্পর্কটা আমি আবার নতুন করে ঠিক করে নেব, সেই সমস্যাটা কিন্তু আপনার আর থাকবে না। এবং এই মানুষটাই কিন্তু আপনার কথা কিন্তু বারবার করে চিন্তা করতে থাকবে। আজকে এই সেই জিনিসটাই কিন্তু আমি আপনাদের দেখাবো, এই কাজটা করলে সে কিন্তু আপনাকে এক মুহূর্তের জন্য কিন্তু ভুলে থাকতে পারবে না। এবং আমাদের কিন্তু এটাই প্রয়োজন, ভালোবাসা পাওয়ার জন্য জানবেন এটাই কিন্তু প্রয়োজন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা একটু গুরুত্বপূর্ণ বলে দিই, আমার ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে, যদি মনে করেন যারা ভাবছেন আমার থেকে কাজ করবেন ডাইরেক্ট আমাকে ফোনে ফোন করবেন, সেই ক্ষেত্রে আমি আপনাদের কাজ করে দেবো। আর যারা ভাবছেন যে না আমি এই টিপসটা করব, আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটাও কোনো অসুবিধা নেই। দেখুন, বশীকরণ করার জন্যে সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে সেই মানুষটাকে আমাদের এমন করতে হবে যে ওই মানুষটা, আমি যেটা শুরুতেই বলেছি, যেন আপনার কথা ভাবে, মানে ভুলতে না পারে। সব থেকে বড়ো কথা, দামি কথা কিন্তু এটা, যেন আপনাকে ভুলতে না পারে। এবং তার জন্যে কিন্তু দেখুন আমি আজকে একটা জিনিস নিয়ে আসি, এটা রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ কিন্তু অ্যাভেলেবেল, অনেকে আমাকে ফোন করেছেন না গুরুজি আমি রুদ্রাক্ষ কোথায় পাবো, না রুদ্রাক্ষ কিন্তু অত্যন্ত সহজলভ্য জিনিস, অনেকের বাড়িতে রুদ্রাক্ষ থাকে, যে কোনো দশকর্মার দোকানে আপনারা একটা রুদ্রাক্ষ নেবেন, যে কোনো দশকর্মার দোকানে অ্যাভেলেবেল, এমনকি সোনার দোকানে রুদ্রাক্ষ পাওয়া যায়, ওরা হয়তো একটু দামটা বেশি নিতে পারে আপনার থেকে, আপনি যে কোনো দশকর্মার দোকানে যাবেন ওরা অত্যন্ত কম দামে আপনাকে একটা রুদ্রাক্ষ দিয়ে দেবে, অত্যন্ত কম দামে রুদ্রাক্ষ পাবেন, মানে রুদ্রাক্ষ অ্যাভেলেবেল এইটুকু বলতে পারি। যেখানে কোথায় পাবেন যারা বলেছিলেন আমাকে বাই ফোনে, তাদেরকে আমি বলে দিলাম। আচ্ছা, এর পরের কথায় আসি আমি, যেটা আমরা করব, দেখুন রুদ্রাক্ষতে কিন্তু বিরাট কাজ হয়, এটা মাথায় রাখবেন। কেন রুদ্রাক্ষতে কাজ হয় একটু বলে দিই, এটা কিন্তু ভগবান শিবের কথা, আমার কথা নয়। যে ভগবান শিবকে আমরা বলি দেবাদিদেব, মহাদেব, মনে রাখবেন, তাকে যদি আমরা একটুখানি সন্তুষ্ট করতে পারি তবে কিন্তু আমরা আমাদের কাজটা করতে পারি। এবং ভালোবাসার জন্যে অবশ্যই কিন্তু আমরা শিব ঠাকুরের কাছে, দেখুন মানুষ প্রার্থনা করে, মেয়েরাও কিন্তু, মায়েরা মেয়েরা কিন্তু শিবরাত্রিতে আপনারা দেখেছেন যে সবাই সেটা করেন, প্রার্থনা করেন। তো এটা অ্যাকচুয়ালি কী হয় যে আমরা আমাদের ভালোবাসার মানুষ যাতে আমাদের সাথে থাকে, সেই জন্যে কিন্তু আমরা ভগবান শিবকে, মানে শিবের কাছেই প্রার্থনা করি, এটা কিন্তু সিস্টেম। তো আমরা এই এই কাজটাও কিন্তু ভগবানের কাছেই প্রার্থনা করব, ভগবান শিবের কাছে, যে বাবা আমার জন্য ভালোবাসাটা যেন ফিরে পাই এবং তার সাথে সম্পর্কটা যেন সারা জীবন আমার ঠিক থাকে। কারণ দেখুন, সম্পর্কের মধ্যে সে দুদিন পরে অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করবে, আপনি এদিকে একা বসে থাকবেন, সেটা কিন্তু খারাপ জিনিস। কারণ সম্পর্ক কিন্তু দুটো মানুষকে নিয়ে হয়, সম্পর্ক কোনো একা একা সম্পর্ক হয় না। তো দুটো মানুষকে সম্পর্কের মধ্যে টিকে থাকতে গেলে আমাদের কিন্তু একটু দৈব শক্তির সাপোর্ট দরকার। আর দৈব শক্তির সাপোর্ট মানে কি? ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদ। তো সেই জিনিসটা যদি আমাদের সম্পর্কের মধ্যে একটু থাকে, তাহলে এটুকু বলতে পারি সম্পর্ক কখনো আপনার কাটবে না, কাটবে না, সম্পর্ক কখনো কাটবে না।
দেখুন, এখানে আমি দুটো মন্ত্র লিখেছি আপনাদের, ওম শিবায় নম আর ওম নম শিবায়। শিব ঠাকুরের সব থেকে সোজা দুটো মন্ত্র, একটু বড় করে দেখায় আপনাদের, বুঝতে একটু হলেও সুবিধা হবে। দেখুন, ওম শিবায় নম কি মন্ত্র লিখেছি, ওম শিবায় নম, আর লিখেছি ওম নম শিবায়। ওম শিবায় নম আর হচ্ছে ওম নম শিবায়, এই মন্ত্র আপনাকে 108 বার জপ করতে হবে। হ্যাঁ, একটু সময় কিন্তু লাগবে, 108 বার, হয়তো 2-3 মিনিট সময় লাগবে। ওম নম শিবায়, ওম নম শিবায়, যারা ওম নম শিবায় পড়তে পারেন ওম নম শিবায় পড়বেন, আর যারা বলবেন যে ওম শিবায় নম, ওম শিবায় নম, ওম শিবায় নম, এটাও আপনারা পড়তে পারেন। এই দুটোর মধ্যে যে কোনো একটা মন্ত্র আপনাকে 108 বার জপ করতে হবে। 108 বার জপ করার পরে কিন্তু মনে রাখবেন, কিন্তু পরপর করে আপনি 1, 2, 3, 4, 5, 6 এইভাবে 108 বার আপনি জপ করবেন, যাকে আপনি ভালোবাসেন। এবার যাকে ভালোবাসেন, এবার তার ঠিক এই মন্ত্র 108 বার জপ করার পরে আপনি যেটা করবেন, একটা কাগজে আপনার নামটা লিখবেন। তো আপনার নামটা মনে করুন আমি লিখছি, অলোক বোস, আর যাকে আপনি ভালোবাসেন তার নাম মনে করুন স্নেহা দে। আমি একটা উদাহরণ হিসেবে কিন্তু নামটা লিখেছি, আবার কেউ নিজের নাম দয়া করে ভাববেন না। এই যে নামটা আমি লিখেছি, অলোক বোস আর স্নেহা দে, তো এই মানে প্রথমে আপনার নাম, যোগ চিহ্ন দিয়ে তার নাম, মন্ত্রটা 108 বার জপ সিদ্ধ করবেন। 108 বার ভগবান শিবের নাম করে মন্ত্রটা জপ সিদ্ধ করে আপনার নাম, যোগ চিহ্ন দিয়ে তার নামটা লিখবেন। লেখার পরে এই যে রুদ্রাক্ষটা দেখছেন, এই রুদ্রাক্ষটা এর মধ্যে দেবেন। রুদ্রাক্ষটা দেওয়ার পরে আপনি একটু কাঁচা দুধ, একটু কাঁচা দুধ নেবেন। দেখবেন, আমরা দেখবেন প্যাকেটের দুধ পাই দোকানে, এটা কিনতে পাওয়া যায় প্যাকেটের দুধ, অনেকে বাড়িতে দুধ খান। তো আপনার যে কোনো একটু দুধ নেবেন, কাঁচা দুধ, তো যেটা আমরা বাবার মাথায় দিই, তো ওরকম কাঁচা দুধের মধ্যে, কাঁচা দুধের মধ্যে এই কাগজটা জাস্ট আপনি ডুবিয়ে দেবেন। আর আপনার কোনো কাজ নেই, ছটফট করবে, এটুকু বলতে পারি, সে ছটফট করবে, সে জিন্দেগিতে কিন্তু আপনাকে ভুলতে পারবে না। এইভাবে জাস্ট আপনি ডুবিয়ে দেবেন ওই দুধের মধ্যে, এইভাবে আপনি ডুবিয়ে দেবেন 3 দিন, 3 দিন এইভাবে ডুবিয়ে দেবেন, তারপরে জলে ফেলে দেবেন। 3 দিন কিন্তু ঠিক এইভাবে কিন্তু ডোবানো থাকবে, 3 দিন আপনার ওই কাঁচা দুধের মধ্যে, কাঁচা দুধের মধ্যে আপনার নাম, যোগ চিহ্ন দিয়ে তার নামটা দিয়ে এই রুদ্রাক্ষ, একটাই রুদ্রাক্ষ দেবেন। এই একটা রুদ্রাক্ষ দিয়ে আপনি কাঁচা দুধ দেবেন, যে কোনো একটা পাত্রে করে, বাটি হোক বা কোনো গ্লাস হোক, সেই পাত্রের মধ্যে, দুধের মধ্যে রুদ্রাক্ষ সহ আপনাদের দুজনের নাম সহ আপনি বাবার নাম করে আপনার যে মনস্কামনাটা আছে, সেই মনস্কামনাটা বা প্রার্থনাটা বলার পরে আপনি অবশ্যই ডুবিয়ে দেবেন। তার আগে কিন্তু এই মন্ত্র 108 বার জপ করে নেবেন, জপ করার পরে ডুবিয়ে দেবেন, 3 দিন ডোবানো থাকবে, তারপরে আপনি জলে ফেলে দেবেন। এরপর থেকে কিন্তু আপনার ভালোবাসা কিন্তু প্রচণ্ডভাবে বাড়বে, এটুকু বলতে পারি, এবং সেই মানুষটাও কিন্তু আপনাকে ছাড়তে পারবে না, প্রচণ্ড ভালোবাসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।